ডিসক্লেইমার এই ভিডিওতে কোনো বড় ইউটিউবারকে পাবেন না কোনো রকমের গালিগালাজ পাবেন না শুধু মজা পাবেন তাই নিশ্চিন্তে হেডফোন ছাড়া ভিডিওটি দেখুন আর লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করুন ধন্যবাদ বাদাম দাদা কাঁচা বাদাম মেরি পাশে রে কাঁচা বাদাম বিশ্বাস করবে না হিরো আলম যেভাবে এই কাঁচা বাদাম গানটার গান মেরেছে তারপর থেকে এই কাঁচা বাদাম টানটা আমাকে দুরাত্রি ঘুমোতে দেয়নি বলেন কি যখনই চোখের পাতা বন্ধ করছি ব্যাস আচ্ছা গাইজ আমরা সবাই জানি কাঁচা বাদাম ট্রেন্ড কিন্তু সবাই ফলো করেছে কিভাবে যেমন রানুদি শিলাদি শ্যামলদা এরা তো গান গেয়েছে আবার ওদিকে টিকটকাররা এই গানটার পিন্ডি চটকেছে আর আমাদের বাদাম কাকু ভুবন বাদ্যকার সে তো কিছুদিন আগে থানায় গিয়ে কমপ্লেন করেছিল যে তার এই গানের কপিরাইট ফেরত চাই এবার বাদাম কাকু কপিরাইট ফেরত পেল কিনা সেটা আমরা জানি না তবে এটা জানি যে ভুবন কাকু এই গানটা স্টুডিওতে গেয়ে ফেলেছে বলো কি তুমি সত্যি বলছো অসাধারণ আর বাদাম কাকু নিজে একা গানটা গায়নি তার সঙ্গে এক সুন্দরী রমণীও এই গানের তালে তালে গলা মিলিয়েছে সহশিল্পী হিসাবে ডুয়েট গান পরিবেশন করলেন বর্তমান সময়ের জনপ্রিয় গায়িকা ও নায়িকা মাম্পি চক্রবর্তী ওয়াও তো এই জনপ্রিয় নায়িকা কাম গায়িকা কেমন গান গায় কিরে ভাই এ তো পুরো হিরো আলমের বোন মানে মানে এরও তো দেখছি অটোটিউন ছাড়া গতি নেই ঠিক বলেছো ও দিদি বলছি এই গানটার নাম কাঁচা বাদাম দোলাও আমার হৃদয় নয় তাই এত দোলার কিছু হয়নি দেখো বাদাম কাকুর অরিজিনাল যে গানটা ছিল সেই গানটার কিন্তু একটা আলাদা মাধুর্য ছিল আর যখন এই গানটা রিমিক্স হলো তখন কিন্তু খুব জনপ্রিয় হয় সঠিক বলেছেন এখন বাদাম কাকুকে অটোটিউনে বসিয়ে এই গানটাকে শেষ করা হচ্ছে কিভাবে বাদাম কাকু বলছে আর নায়িকা কাম গায়িকা বলছে এবার এই কাঁচা বাদামটা কি সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও আমি তো জানি কাঁচা বাদাম নয় ভাজা বাদাম কাঁচা বাদামটা কি কাঁচা বাদাম জানি না এই মাত্র রেকর্ডিং হলো কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের দশ দশটি গান একটা নয় দুটো নয় দশ দশটা গান গেয়েছে ভুবন কাকু বলতে গেলে পুরো গোটা একটা অ্যালবাম এটা আপনি কি কো ভাই তার মানে বলতে গেলে গোটা ডিসেম্বর মাসটা পুরো বাদামময় তাই সকলের কাছে অনুরোধ ভুবন বাদ্যকরের আর্থিক সহযোগিতার কথা ভেবে সকলে গানগুলি শুনুন দেখো বাদাম কাকুর গানগুলো শুনলে যদি বাদাম কাকুর আর্থিক অবস্থার উন্নতি হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই বাদাম কাকুর গানগুলো শুনবো কিন্তু বাদাম কাকুর গানের ভিডিওগুলো যদি এরকম হয় তাহলে হ্যাঁ জানি তোমরা অনেকেই কিন্তু এরকম ভিডিও দেখতে ভালোবাসো কি ভালোবাসো তো মিথ্যে কথা বলবে না আমি সব জানি তোমরা এরকম ভিডিও রোজ দেখো কিন্তু ইয়ারকি ঠাট্টা বাদ দিয়ে তোমরা নিজেরাই বলো এরকম একটা ক্রিয়েটিভ গানকে এরকম টাইপের একটা ডান্স ভিডিওর মোড়কে মোড়াটা কি ঠিক হবে এতে কি গানটার ইজ্জত থাকবে কি বলবো যাই হোক না আছে সিটি গোল্ডের হার না আছে মোবাইলের বডি সারা ভিডিও জুড়ে কি বাদাম বাদাম দাদা বাদাম বাদাম ভাই আমি বাদাম কাকুর অরিজিনাল ভার্সানটাকেই কিন্তু সম্মান জানাবো এইরকম টাইপের পুরুলিয়া ভার্সানের যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমি বলবো যে হিরো আলমের গানটাও তোমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে ভিডিওটা শেষ করার আগে আমি বাদাম কাকুকে নিয়ে যারা গান স্টুডিওতে রেকর্ডিং করিয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই
যে বাদাম কাকুর এই গানটাই শুধু ভাইরাল হয়নি, তার সঙ্গে কিন্তু বাদাম কাকুর ইজ্জতটাও ভাইরাল হয়েছে। তাই বাদাম কাকুর মান সম্মানের কথা ভেবে কিন্তু প্লিজ আপনারা এরকম কোনো ভিডিও বানাবেন না যাতে বাদাম কাকুর মান সম্মানটা নষ্ট হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, হ্যাঁ জানি অনেকেই আমার সঙ্গে এগ্রি করবে, অনেকেই আমার সঙ্গে ডিসএগ্রি করবে, তো লাইক ডিসলাইক দুরকমই বাটন আছে, তোমরা যেটা ইচ্ছা হয় সেটা প্রেস করে দিও, কিন্তু আমি চাইবো লাইকটাই সবাই প্রেস করো, কারণ ভিডিও রিচটা বাড়বে, তাই না? আর যারা নতুন তাদেরকে আমি এটাই বলবো, যারা এরকম কন্টেন্ট দেখতে পছন্দ করো তারা এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা বেল নোটিফিকেশনটা অন করে দাও। রোজ এক কথা বলি, বাদ দাও, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকে। টিল দেন বাই বাই, চল যাও, বাড়ি যাও।